আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আর ভালোবাসা, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। তো বরাবরের মতো আজও আমি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে পুরো সময় আমার সাথে থাকার অনুরোধ রইল। আমি আজকে খাসির মাংস রান্না করব আলু দিয়ে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে খাসির মাংস, আর এই মাংসটা কিন্তু অনেক ভালো চর্বিযুক্ত মাংস। তো এখানে আমি মাংস নিয়ে নিয়েছি প্রায় 2 কেজির মতো। এখন আমি শুকনো মশলা দিয়ে দিচ্ছি, আমি এটাকে হাতে মাখিয়ে রান্না করব। শুকনো মশলা, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। আসলে আমি কোনো পরিমাপ বলছি না, আমি আমার পরিমাপ মতো দিচ্ছি। আর এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি আর আদা বাটা দিয়ে দিব। আসলে আমার প্রচুর ঠান্ডা লেগেছে, যার জন্য বেশ অনেক দিন ধরেই আমি ভিডিও দিচ্ছি না। তো এই তো আমি আদা বাটা দিয়ে দিলাম আর রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আসলে মাংসতে একটু মোটা করে পেঁয়াজ দিলেই ভালো হয়। আর এখন আমি আমার পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিচ্ছি, যেহেতু এই মাংসটা অনেক চর্বিযুক্ত যার জন্য তেলটা একটু কমিয়ে দিতে হবে। আর এখন আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটাকে দিয়ে এখানে আমি একটু পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিব, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি মাংসটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে 20 মিনিটের মতো রেখে দিব, তারপরে আমি মূল রান্নায় চলে যাব। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন, যেন ভিডিও ছাড়া সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আমি মাংসটা ম্যারিনেট করে 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন আমি চুলাতে বসিয়ে চুলার জালটা ধরিয়ে দিয়েছি, আর এই সময় চুলার জালটা খুব আস্তে করে দিতে হবে, না হলে পানি বের হবে না। তো আমি চুলার জালটা একদম লো করে দিয়ে বেশ 10-15 মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি। তো দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়েছে, আর আমি আজকের এই মাংসটা আলাদা কোনো পানি দিয়ে কষাবো না। আমার মাংস থেকে যে পরিমাণ পানিটা বের হবে আমি সেই পানিটা দিয়েই মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। তো দেখুন আমার মাংসর পানিটা কিন্তু শুকিয়ে আসছে, আর আমি আগেও বলেছি যে এই মাংসটা খুব চর্বিযুক্ত মাংস যার জন্য কিন্তু অনেকটা এখানে তেল বের হয়েছে। তো আমি এটাকে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো এ তো আমার মাংসের পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে, তো আমি আবার এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। আসলে এই মাংসটা খেতে কিন্তু খুবই স্বাদ, কারণ এই মাংসটা আমাদের এখানে একটা ফার্ম আছে, ওখান থেকে ছাগল এনে জবাই করে নিয়ে এসেছে মাংসগুলো। আর এখানে আমি বেশ বড় বড় সাইজ করে আলু দিয়ে দিচ্ছি, যেন আলুটা ভেঙে না যায়। আর এইভাবে খাসির মাংস রান্না করলে কিন্তু খুবই মজা লাগে। আসলে প্রতিদিন মাংস খেতে খেতে ক্লান্ত হয়ে গেছি বিদেশের বাড়িতে, যার জন্য একই জিনিস এক এক রকমভাবে রান্না করার চেষ্টা করি, কখনো আলু দিয়ে কখনো শুধু। তো আমি আলুটাকে দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখেছিলাম 3-4 মিনিটের মতো, আমি কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। তো আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি, আসলে আমি আলুর সাইজটা ইচ্ছে করেই বড় করে দিয়েছি, না হলে আলুটা গলে যাবে, গলে গেলে খেতে ভালো লাগবে না। তো আমি এখানে আমার পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন হাড্ডি থেকে মাংসগুলা ছড়ে যাচ্ছে। তো আমি এখানে গরম পানি ইউজ করেছি, আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই তো আমার মাংসটা বলক চলে এসেছে। তো এই অবস্থাতে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভার আসার জন্য। কাঁচামরিচটাকে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে
আমি রান্নাটা কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই তো আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়েছি, দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। আর যদিও বা মনে হচ্ছে এখানে আমি অনেকটা ঝোল রেখেছি, আসলে না, এটা হচ্ছে তেল, কারণ এই মাংসটা প্রচুর চর্বিযুক্ত মাংস। তো এখন আমি কিছুটা গরম মশলার গুঁড়া এখানে দিয়ে খুব সুন্দর করে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন আমার আলুগুলো কিন্তু একেবারে ভেঙে যায়নি, আস্ত আস্ত আছে, কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, আর কালারটা কত সুন্দর এসেছে। তো আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি এটাকে বাটিতে বেড়ে নিয়েছি, আসলেই খুবই সুন্দর লাগছে, আমার নিজের কাছেই ভালো লাগছে। আর এটা কিন্তু খেতেও মাশাল্লাহ অসাধারণ হয়েছিল। আমি যেহেতু খাবারের পরে ভয়েসটা দিচ্ছি, তো আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো আমার ভিডিও কিন্তু একেবারে শেষের পথে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ আল্লাহ হাফেজ, আবার নতুন কোনো ভিডিওতে আসবো।